সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি বাবুল ময়েজ আলী। আমার সকল কিচ্ছা গান পাইতে বাংলার জারি চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং আমার জন্য দোয়া করুন। আমি যেন আপনাদের ভালো ভালো হিস্টোরি গান উপহার দিতে পারি। বাংলার জারি চ্যানেলের সাথে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা ভাই বোনেরা, অনেকদিন আগের সুপরিচিত আমি বাউল ময়েজ আলী আপনাদের এখন যে গানটি আমি উপহার দিচ্ছি সে গানটি হল আপাসের দুঃখের কাহিনী। সে গানটি হলো আব্বাসের দুঃখের কাহিনী। মন তুই বলগো আল্লাহ, বলগো নবী, বলগো আল্লাহ, বলগো নবী, বল হইয়া সরল, ওই নাম বান্দার মুখে নিলে থাকে না গন্ডগোল। ওই নাম বলিতে মন রে কইরো না আর ভুল, ওই নাম ভুল করিলে পরবা ফেরে তুমি হারাবে দুই কু। মনোশিক্ষা বলতে আমার অনেক হবে দেরি, মন দিয়া শুনবেন সবাই আব্বাসের দুঃখের হিস্টোরি। প্রথম আল্লাহর নামটি স্মরণ করি, কাগজ কলম হাতে ধরি, লিখি কিছু ভাবিয়া খোদায়, গত বছর এই হিস্টোরি আসে মেটি পরীক্ষায়, এবার আমি সবার কাছে বাইরে বাই লিখিয়া জানায়। আল্লাহর নাম স্মরণ করি, কাগজ কলম হাতে ধরি, লিখি কিছু ভাবিয়া খোদায়, গত বছর এই হিস্টোরি আসে ম্যাট্রিক পরীক্ষায়, এবার আমি সবার কাছে বাইরে বাই লিখিয়া জানায়। আছেন যত বাই সকলি, নাম ছিল তা আব্বাস আলী, বসত বাড়ি বর্ধমান জেলায়। আছেন যত বাই সকলি, নাম ছিল তার আব্বাস আলী, বসত বাড়ি বর্ধমান জেলায়। লিখিতে দুঃখের হিস্টোরি বাসা পাবো কোন জায়গায়, শেষে জল্পনা কল্পনা করি আর সুদে বু পাঠিয়া যায়। আব্বাসের দুই বছর কালে মা দুঃখিনী মারা গেলে, কান্দে কত আব্বাসের পিতায়। আব্বাসের দুই বছর কালে মা দুঃখিনী মারা গেলে, কান্দে কত আব্বাসের পিতায়।
আহারে দারুণ বিধি এখন করি কি উপায়, দুধের শিশু তুলে লইয়া কত কাল কান্দিয়া কাটায়। হায়রে বাবা আব্বা শালি তোরে আমি কেমনে পালি, কত কান্দন কান্দে রে হায় হায়। স্নেহের পুত্র কুলে লইয়া কবরের পাশে দাঁড়ায়, কহ কহ প্রাণেশ্বরী আব্বা আসল হবে কোন পায়। আরে বাবা আব্বা শালি তোরে আমি কেমনে পালি, খোকালিয়া ঠেকছি বিষম দায়। আব্বাসের বাপের কান্দনে পশু পক্ষী কান্দে বনে, খোকালিয়া ঠেকছি বিষম দায়। কে করিবে লালন পালন, কে বা তারে দুধ খাওয়ায়, চিন্তায় চিন্তায় জন্ম গেল ও চিন্তা বাড়ি সারল নয়। খাওয়া দাওয়াতে যো করি করে শুধু আহাজারি, শেষে লোকে বিয়া করতে কয়। পশ্চিম পাড়ার মিরে গো মাইয়া রূপাশে পদ নির্ণয়ে, মরিয়ম সুন্দরী নামটি বাইরে বাই লিখিয়া জানা। দুশো টাকা পণ দিয়া শেষে মিয়াই করলো বিয়া, সোনার গয়না দিল খান পাঁচ ছয়। কোসি মায়া নায়া নিলে এত টাকা লাগতো নয়, সোনারি বরণী কন্যা যে মন কুন্দেতে গড়ায়। তেমনি ছিল রূপবতী তেমনি ছিল বুদ্ধিমতী, গুণবতী ছিল অতিশয়। আব্বাসের আদর করত আপন পেটের ছেলের ন্যায়, রাখত সাদা কোলে কোলে এময়ন মা কয়জনাতে পায়। এই প্রকারে বৎসর সাত মহাসুখে হইল গত, এবার আবার জন্মে দুঃখী হয়। দুঃখের উপর এত দুঃখ এবার বুঝি সহে নয়, করিয়া দুনিয়ারে তেম মরিল আব্বাসের বিটায়। যখন আব্বাস টুতে পরে তখন তাহার পিতা মরে, দুই চোখেতে না দেখে উপায়। আব্বাসের লইয়া কুলে কান্দে তাহার সতাই মায়, বাবা আমার আব্বাসেরে সায়রে বাসাইলা খোদায়। আব্বাসের লইয়া কুলে কান্দে তাহার সতাই মায়, বাবা আমার আব্বাসেরে সায়রে বাসাইলা খোদায়। হায়রে খোদা বিশ্বপতি আবার করলা কি দুর্গতি, অতি কষ্টে গেল মাস পাঁচ ছয়। মরিয়মকে নিকা করতে কত লোক রইছে আশায়, যাকে যাকে ঘটক আসে মরিয়ম রাজি নাহি হয়। মরিয়মকে নিকা করতে কত লোক রইছে আশায়, যাকে যাকে ঘটক আসে মরিয়ম রাজি নাহি হয়। বলি বাবা আমার আব্বাসের বাসাইয়া অকুল সাগরে, আমি যে থাকিব কোথায়। বাবা আমার আব্বাসের বাসাইয়া অকুল সাগরে, আমি যে থাকিব কোথায়। প্রাণের স্বামী গেছে মারা বংশের বাতি বেছে রয়, বুকের জাদু বুকে লইয়া থাকিব স্বামীর বিটায়।
আব্বাস স্কুলে যায় নাস্তা খাইয়া মায়ে থাকে পথে চাইয়া, ছুটির পরে যখন বাড়ি যায় আসল দিয়া পাও মুসাইয়াই অমনি তারে কোলে লয়, বাজান আমার খুদায় সারা একসাথে খাইতে বসে মায়। পড়া বেশি চৈত্র মাসে আব্বাস গেল স্কুলেতে, চিন্তা করে আব্বাসের মায় বাজান আমার রোদ্রে সারা এখন কিরি কি উপায়, নাকের নাক ফুল বিক্রি করে সাধুকে সাথী কিনে দেয়। একদিন বিকাল বেলা নদীর পারে আব্বাস গেল খেলি বাড়ি, পথের দিকে সে রইছে মায় এমন সময় টুনির ফুপুই আর আসলো মোস্তার খালায়, কত মত কয় বুঝাইয়া শোনেন ভাই কি ভাবে বুঝায়। বলে শুনছনি গই আব্বাসের মা তোর মত বোকা দেখি না, ফুলের উলি তুই কিসের আশায়, শুনছনি গো আব্বাসের মা তোর মত বোকা দেখি না, ফুলের উলি তুই কিসের আশায়। পরের ছেলে মা ডাকিলে নিজের প্রাণ কি ঠান্ডা হয়, তরে যে মোর দেওর সাহেব হাউসেই নিকা করতে চায়। ওই যে পরের ছেলে মা ডাকিলে নিজের প্রাণ কি ঠান্ডা হয়, তরে যে মোর দেওর সাহেব হাউসেই নিকা করতে চায়। গলায় দিবে সোনার হার আর যত অলংকার, সোনা সারা রূপা দিবে নয়, উত্তর বিটার গড়খান দিবে জমি দিবে বিঘা ছয়, রাজরানী হইয়া যাবি ও গড়ে যদি ছেলে হয়। উত্তর বিটার গড়খান দিবে জমি দিবে বিঘা ছয়, রাজরানী হইয়া যাবি ও গড়ে যদি ছেলে হয়। তোর তুই এখন যৌবন কাল দেখলে চোখে আসে জল, ফুলের উলি তুই কিসের আশায়, কলির কালে পেটের ছেলে বউ পাইলেই বিন্ন খায়, পরের ছেলে বুদ্ধির বলে থাকিস তুই কিসের ওই আশায়। কথা শুনে মরিয়ম রাগের সাথে কয় তখন নিকার কপালে সাই মুছিলাম পায়, আমার আবার বাইসা থাকলে রাজরানী হব নিশ্চয়, করিম বলে এই রকম মা হাজারে কয়জন পাওয়া যায়। বলে আমার আবার বাইসা থাকলে রাজরানী হব নিশ্চয়, করিম বলে এই রকম মা হাজারে কয়জন পাওয়া যায়। মরিয়মের বাপ আসিয়া জ্যৈষ্ঠ মাসে নাইর নিয়া মরিয়মকে নিখা দিতে চায়, এই কথা শুনিয়া সতী কেঁদে পরে বাপের পায়, বাবা আমায় দিলে বিয়া আব্বাসের হবে কোন উপায়। মরিয়মের মায় কয় পরের ছেলে কি গুণ দেয়, সতীনের পুত্র বাঘের বাচ্চা হয়, শেষে পথে ঘাটে কাটবি বসে তারাইয়া দিবে পোলায়, কত মত কয় বুঝাইয়া মরিয়ম রাজি নাহি হয়। আল্লাহ দিলে পাবি ছেলে পরাণ ঠান্ডা হবে মা ডাকিলে, কি ধন আছে আপন পুতের ন্যায়, আল্লাহ দিলে পাবি ছেলে পরাণ ঠান্ডা হবে মা ডাকিলে, কি ধন আছে আপন পুতের ন্যায়।
পরিয়ম কান্দিয়া বলে আমার জাদুর হবে কোন পায়, কোন সুখীতে সুখী হইয়া জাদুরে বাসাই দরিয়া। মরিয়মের বাপে বলে মরে মরুক পরের ছেলে, তাতে তোর কিসে লোকসান যায়। মরিয়মের বাপে বলে মরে মরুক পরের ছেলে, তাতে তোর কিসে লোকসান যায়। কলিজা সিরিয়া গেল বাপের ওই রোটা কথায়, আব্বাসের লইয়া কোলে রওয়ানা হইল সেই সময়। চোখের জলে ভিজল শাড়ি বলে আর আসবো না বাবা তোমার বাড়ি, এই বলিয়া চলিল রাস্তায়। আব্বাসের লইয়া কোলে চোখের জলে বুক বাসায়, বুকের জাদু বুকে লইয়া রহিল স্বামী রবিটায়। আব্বাসের সৎমাকে বিবাহ দেওয়ার জন্য আব্বাসের যে নানা সে পাগল হয়ে গেল, নানি পাগল হয়ে গেল, গ্রামের কুটলি বুড়িরা আব্বাসের সৎমায়ের রূপ দেখিয়া পাগল হইয়া, কেউ দেবরদা নিতে চায়, কেউ ভাসুরদা নিতে চায়, কেউ ভাইদা নিতে চায়। বাজাইও আমার ফরহাদে বাবাজি তালে তাল মিশাইয়া রে, আবাসাল সতাই গো সেদিন চিন্তা যায় করিয়া, শিশুকালে আবাসকে আমি কোলের গেছিল, কেমন করে আব্বাস কো দিব আমি সায়র এই বাসাইয়া রে। বুকের মধ্যে লইয়া আব্বাসকে কত আদর করে, কত আদর মায়ে করছে এই না জনম বরে। এভাবে তে দিনের পর দিন যাইতে সেই চলিয়া রে, এই দিকে আবাসালির কপাল খারাপ হইয়া যায়, জমি জমা যাহা ছিল সব ভাঙনে গো ভেঙে যায়। এবারে তুমি আবাসালি দাঁড়াবে কোথায় রে, এবার ওয়ে তুমি আবাসালি দাঁড়াবে কোথায় রে, কান্দা বলে বাবা আবাসালি তোমার জানাই লেখা পড়া বাবা আব্বাস তুমি কামাই দিও নাই, আমাদের একদিন সুখের দিন বাবা দিবে যেই খোদায় রে। আমাদের ওই একদিন সুখের দিন বাবা দিব যেই খোদায় রে, জমি জমা যখন ভাঙনেতে ভাই গো সব গেল ভাঙ্গিয়া, আবাস এখন দাঁড়াইবে কারবার কাছে যাইয়া, মা দুঃখী নির্বি আর কালে ছয়খান গয়না গে সাল দিয়া রে। বিয়ার কালে ছয়খান গয়না
মাই দেখে নিবে সিয়া ছেলের জন্য পরীক্ষার ফিস হাতে গো গেল দিয়া যে বছর আব্বাস আলী টেনে উঠলো ভাই সেই বছর আব্বাসের জমি জমা ভাঙ্গনে ভেঙ্গে যায় দুঃখিনীর কথা বলতে গেলে হৃদয় ফেটে যায় রে এদিকে আব্বাসালি ভালো ছাত্র ভাই চিন্তা করে এত কষ্ট করিতেছি নাই মা দুঃখিনী আমার জন্য কত কষ্টই না যায় করিয়ারে মায়ে বলে বাবারে আবার স্কুলে যাইও সহলিয়া আবার বলে পড়ার খরচ মাগো চালাবো কি দিয়া মায়ে বলে তোমার পড়ার খরচ বাবা আমি দিব যোগাইয়া রে মায়ে বলে তোমার পড়ার খরচ বাবা আমি দিব যোগাইয়া রে শোনেন প্রাণের ভাই আব্বাস আলীর পড়ার খরচ কিভাবে চালায় মায় এখন আব্বাসের মায় কাজী বাড়ির বান্দি যায় খাটিয়ারে এখন আব্বাস আলীর মা কাজী বাড়ির বান্দি খাটে যাইয়া রে কাজী বাড়ি বার কি বানে সারাদিন ভরিয়া এক মন ধানে এক সেরি চাউল দেয় দেখিন সন্ধ্যায় দিয়া আবাসকে খাওয়াই গো তখন মায়ে না খাইয়া রে আবাসকে খাওয়াই গো তখন মায়ে না খাইয়া রে করিম বলে কয়জন পাওয়া যায় কাজী বাড়ির বান্দি খাটে আব্বাস আলীর নাই দিনে বরিয়া বার কি বাই নাই একশে চাউল আসে লইয়া রে হায় রে খোদা বিশ্বপতি তোর কি দয়া নাই তুমি বিনে আব্বাসকে কে দেখবে দৌড়ায় সোনার দেহ মায় গো দেখেন মলিন যাইতেছে করিয়া আব্বাসকে একদিন মানুষ করতে পারলে গো দুঃখ একদিন যাবে দূর হইয়া রে আব্বাসের মায় নামাজ পড়ে বলে দুইটা হাত উঠাইয়া আল্লাহ তুমি কোথায় আছো আমার আব্বাসকে দেখো চাইয়া আমার আব্বাসকে তোমার হাতে মোলা দিয়া শিশু পিয়া রে আমার আব্বাসকে তোমার হাতে মোলা দিয়া শিশু পিয়া রে
আসেন আর তো কেহ নাই, তুমি যার আসো মৌলা তাহার গো কিসের ভয়, তোমার দয়ায় আমার বাস আছে যেই বাসিয়া রে, ছয়খানি গয়না বে সাগো মায়ে পরীক্ষার ফিসে হাতে দিয়া ভালোভাবে কইর লেখা পড়া বাজানি স্কুলে তে যাইয়া, আমাদের দুঃখ একদিন দূরে গনিবে আল্লাহ সাই কি বিরিয়ানি, কান্দা বলে মাজননি গো আর কত দুঃখ সহা যায়, আমাদের প্রতি নিদয়া বুঝি হইছে গো আল্লাহ, তা না হলে আমার সকল গেল নদীতেই ভাঙ্গিয়া রে, তা না হলে কেন আমার সকল গেল নদীতেই ভাঙ্গিয়া রে, অতি কষ্ট আবার গো দেখেন ম্যাট্রিক পরীক্ষা দেয় রাত্র বেলায় নামাসি পরে দোয়া গো করি মায়, আল্লাহ তুমি আমার আব্বাসকে দিও পাশে করাইয়া রে, আল্লাহ তুমি আমার আব্বাসকে দিও পাশে করাইয়া রে, তুমি বিনে আর কে আছে, এইবার দেখেন ম্যাট্রিক পরীক্ষার পরে ওগো প্রাণের ভাই, তিন মাস পরে ম্যাট্রিক পরীক্ষার ফল বাহির হইয়া যায়, দেখে আব্বাস ফার্স্ট হয়েছে অঙ্কে আর বাংলায় রে, এবার আব্বাস ফার্স্ট হয়েছে অঙ্কে ও বাংলায় রে, আব্বাস বারার বিতে দেখেন স্বর্ণ পদকে পায় ওই টাউনের জজ সাহেব সঙ্গে বাদ্য শুনতে পায়, খুশি হইয়া জজ সাহেব এ আব্বাসকে লইয়া যায় রে, খুশি হইয়া জজ সাহেব আব্বাসকে গেল লইয়া রে, আব্বাসকে যায় লইয়া সারা টাউনে গুড়ায় জজ সাহেব ফুলের মালা গলাই দিয়া, সরকার হইতে আব্বাস দেখেন স্বর্ণ পদকে পায়, আব্বাসের মনটা কিন্তু খুশি হইল না ভাই,
স্বর্ণ পদ পালার পরে আবার বেজার হয়েছে ভাই জসাহেবে আবাসের কাছে তখন দিগায় জসাহেবে বলিতেছে আব্বাসকে বুঝাইয়া সরকার হতে স্বর্ণ পদক গেছো গো তুমি পাইয়া তবু কেন বাবা আসো এখনো বেজার হইয়া রে আব্বাস বলে শোনেন হুজুর আপনারে জানাই আমি স্বর্ণ পদকের উপযোগিত নয় আমার জন্য যা কিছু করছে আমার দুঃখিনী মায়রে যাক এত কিছু পাওয়ার পর আব্বাস খুশি হয়নি মনটা বেজার হয়ে আছে তাই জজ সাহেব বলতেছে বাবা এত কিছু দেওয়ার পরও তুমি বেজার হইয়াছো কি ব্যাপার তোমার মনে এমন কি আঘাত এত কিছু পাওয়ার পর এত লোকজন তোমার পিছে পিছে সারা টাউন ঘুরতেছে তোমার মতো একটা ছেলে আজকে ফুলের মালা গলায় দিয়া টাউন জিরা ঘুরানো হইতেছে তবু তুমি মন খারাপ করে আছো ব্যাপারটা কি এখন বলতেছে হুজুর এত কিছু আমি পাওয়ার যোগ্য নয় এই সমস্তই সুদেক মায়ের কারণে আমার মা যে দুঃখ কষ্ট করে আমাকে এতটুকু বড় করেছে কিন্তু এই মুহূর্তে সে মা আমার কাছে নাই আমার হেলায় হেলায় গেল রে দিন আমি কি দিয়া শোধ করব রে মায়ের ঋণ আমার হেলায় হেলায় গেল রে দিন কি দিয়া শোধ করব রে মায়ের ঋণ কত দুঃখ মায়ে পায়া শিশুকালে মায়ে কোলে লয় উঠাইয়া রে মায়ে আলাই লাইগা দুঃখ পাইয়া সোনা রঙ্গ করছে মলিনি কি দিয়া সুদিব রে মায়ে মায়ে আমারি লাইগা দুঃখ পাইয়া সোনা রঙ্গ করছে মলিন আমি কি দিয়া শোধ করে বরে মায়ে বলো আমার ভাই মমিন আমি কি দিয়া শোধ করে বরে মায়ে শিশুকালে মাতা মরে সৎমায়া মারাস তো গৌরী ওরে আপনি মায়ের সেই বেশি ভালোবাসে মায়া তো দিন আমি কি দিয়া শুধু করে বরে মায়ে হেলায় হেলায় গেল দিন আমি কি দিয়া শুধু করে বরে মায়ে কত কষ্ট মায়ে পায়া আ
আমায় লইসাল কোলে উঠাইয়া রে, এখনো আমার মনে আছে কত দুঃখে গেছে মায়ের দিন, আমি কি দিয়া শোধ করব রে মায়ের, এখনো আমার মনে রে আছে কত দুঃখ গেছে মায়ের দিন, কি দিয়া শোধ করব রে মায়ের, হেলায় হেলায় গেল দিন, কি দিয়া শোধ করব রে মায়ের। শিশুকালে যার মাতা মরে, মায়ের মতো আপনকে সংসারীর, শিশুকালে যার মাতা মরে, মায়ের মতো আপনকে সংসারীর, আমি মায়ের ওই ঋণ শোধ করিতে, মায়ের ওই ঋণ শোধ করিতে চরণ দাসী হব চিরদিন, কি দিয়া শোধ করব রে মায়ের, হেলায় হেলায় গেল দিন, আমি কি দিয়া শোধ করব রে মায়ের। মাজাহার গেছে মরে, সন্তান মা বলে আর ডাকবে কারিরে, মাজাহার গেছে মরে, সন্তান মা বলে আর ডাকবে কারিরে, মায়ে কষ্ট করছে জনম রে, কষ্ট করছে জনম রে, সোনা রঙ করে মলির হাইর, কি দিয়া শোধ করব রে মায়ের, বলো আমার ভাই মমিন, আমি কি দিয়া শোধ করব রে মায়ের। মাজনুনি যার গেছে মরে, মা বলে সে আর ডাকবে কারিরে, মাজনুনি যার গেছে মরে, মা বলে আর ডাকবে কারিরে, মায়ের কথা হইলে মনে, মায়ের কথা হইলে মনে চিন্তা পরে মন, সেই দিন আমি কি দিয়া শোধ করব রে মায়ের, অবহেলায় গেল দিন, আমি কি দিয়া শোধ করব রে মায়ের। মাতাহারা পিতাহারা সন্তানের মনে পাগল কোরা রে, মাতাহারা পিতাহারা সন্তান যে মনে পাগল পায়ারা রে, আমি জনম ভরা
করলাম দুঃখ। জনম ভরা করলাম দুঃখ, পাবো নাকি সুখের দিন কি দিয়া সুদ করবো রে মায়ে। বলো আমার ভাই মমিন কি দি দিয়া সুদ করবো রে মায়ে। আব্বাসের ওই কান্দনেতে জজের চোখে পানি আসিরে, জনম ভরা দুঃখ করে, জনম ভরা দুঃখ করে এখন পাবে সুখের দিন কি দিয়া শোধ করবো রে মায়ে। অবহেলায় গেল দিন কি দিয়া শোধ করবো রে মায়ে। এইভাবে তে কই কান্দিয়া ফুলের মালা গলায় লইয়া রে, হুজুর চলে না বাড়ি লইয়া, চলেন আমার বাড়ি লইয়া, মায়ের কাছে যাব আমি হাইরে কি দিয়া শোধ করবো রে মায়ের। কত দুঃখে গেছে দিন কি দিয়া শোধ করবো রে মায়ের। সন্তান যদি থাকে বৈদেশ গিয়া মায়ে থাকে পথে যাইয়া রে, ওরে সন্তান আমার বাড়িতে আসিয়া মা বলে ডাকবে কোন দিন হাইর কি দি ইয়া শোধ করবো রে মায়ে। ওরে সন্তান আমার বাড়িতে আসিয়া মা বলে ডাকবে কোন দিন হাইরে কি দি ইয়া শোধ করবো রে মায়ে। অবহেলায় গেল দিন কি দি ইয়া শোধ করবো রে মায়ে। আব্বাসের বাড়ি যাই লইয়া আব্বাস ফুলের মালা কসাইয়া গো, মেডেল মায়ের গলায় দেই পরাইয়া, মায়ের গলায় দেই পরাইয়া পাশে রাইকো মা চিরদিন কি দিয়া শোধ করবো রে তোমায়ার। অবহেলায় গেল দিন আমি কি দিয়া শোধ করবো রে মায়ে। আব্বাস তখন মালা খুলে
মায়ের পায়ের তলায় রাখিরি। মাগো মানুষ করেছ কষ্ট করে, মানুষ করেছ কষ্ট করে, এখন হইতে পারে সুখের দিন কি দিয়া। বলো আমার ভাই মমিন আমি কি দিয়া সুদ করে বরে মায়ের ঋণ। যশ সাহেবে বলে মায়েরে, বলি আমি আপনারি গো, আমি লইয়া যাব আবাসরে, লইয়া যাব আবাসরে, হবে আপনার সুখের দিন আমি কি দিয়া সুদ করব রে মায়ের দিন। হেলায় হেলায় ফুরাইল দিন আমি কি দিয়া, আবাসেরে যাব লইয়া, আপনার কপাল যাবে খুলিয়া গো, আমার মাইয়া বিবি রুকিয়ার দিয়া বিবাহ পরাবি দিন কি দিয়া সুদিব রে মায়ের ঋণ। যা হোক, বলতেছি আপনার ছেলেটা আমাকে দিয়ে দেন, কারণ আমার ঘরে একটি মাই আছে, তার নাম রুকিয়া বিবি। আমার মেয়ের দেখতে শুনতে খারাপ নয়, আর আব্বাস ছেলে হিসাবে খুব ভালো, ফার্স্ট বয় ছাত্র, সরকার থেকে পুরস্কার পাইছে, তাই সারা টাউন আমি ওকে ফুলের মালা গলায় দিয়া ঘুরাইছি। আমার মেয়ে রুকিয়াকে দিয়া ওর একটা বিয়ার বিধি ব্যবস্থা আমি করে দিই। আবার বলতেছি হুজুর, এখানে আমি রাজি হওয়া না হওয়া কোনো কথা আমি বলতে পারবো না, যদি আমার মায় রাজি হয় তাহলে আমি রাজি আছি, কারণ মা যে দুঃখ কষ্ট আমার জন্য করছে, মায়ের ঋণ শোধ করার মতো ক্ষমতা আমার নেই, তাই আমার মাকে যদি রাজি করতে পারেন আমি রাজি আছি। এই শুনিয়া মা জননী মায়ের চোখে খুশির পানি গো, বাবা এই দুয়াটাই পড়ি তরে, আমি এই দুয়াটাই পড়ি তরে, দুঃখের জীবন হকি রঙিন কি দিয়া সুদ করব রে মায়ের ঋণ। হেলায় হেলায় ফুরাইল দিন কি দিয়া সুদ করব রে মায়ের ঋণ। বলতেছে বাবা, জজ সাহেব যেমন তোকে নিয়ে যেতে চায় আমার বাধা দেবো না। জজ সাহেব বলতেছে আপনার ছেলেকে আমি নিয়ে আইএবি এমএ পাস করিয়া তারপর আমার মেয়ের সঙ্গে আমি বিবাহ বন্ধন করাব, এবং কি ওকে ভালো একটা চাকরি নিয়ে দেওয়ার ব্যবস্থা আমি করব। তখন আব্বাস বলতেছে আমার মাকে এই আমার কুড়ে ঘরে রাইখা আমি যাব না, আমার মাকে আমি সঙ্গে নিয়ে যাব। শেষ পর্যন্ত জজ সাহেব করলেন কি, কলকাতার ইয়া সেই ছেলেকে বিএ এমএ ডাবল এমএ মতো লেখাপড়া করাইয়া মানে মানি কইরা ওনাকে 6,000 টাকা বেতন মাস একটা চাকরি দিলেন, শেষটাতে রুকিয়াকে দিয়া ওনার বিবাহ বন্ধন করালেন।
যত দুঃখই দিলা দয়াল রে, আর দুঃখ দিও শৈবার মত শক্তি দিয়া সাগরে বাসাইও রে, আব্বাসকে মানের মানি জসাই বিদায় করিয়া এমএ ডাবল এমএ পাস করিলেন কলকাতায় থাকিয়া, চাকরি দিলেন লয়া মাসের শেষে 6,000 টাকা বেতন যায় পাইয়া গো, সাহেবের মেয়ে রুকিয়াকে দিয়া হইল আব্বাসের বিয়া, সাহেবে খুশি হইল আব্বাসকে জামাই পাইয়া, অনের আশা যায় পুরা হইয়া আজহারার পালকি করে আব্বাসের মাইকে যায় লইয়া গো, আব্বাসের মা জননীকে সাহেবের বাসায় লইয়া যায়, দুইজনে দাসিয়ে বাতাস করে আব্বাসের মায়ের গায়ে, তবু বধু যায়া শাশুড়ির গায়ে করে গো বাতাস পাকা হাতে লইয়া রে, দুঃখ করলে সুখ মিলে ও গো প্রাণের ভাই, আব্বাসের এত দুঃখ গুছাইল শুধু মায়ে, এত দুঃখ মায়ে পাইয়া সোনা রঙ করছে মলিন আব্বাস লাগিয়া গো, দুইজন দাসির পর গু দেখেন বধুটা যাইয়া শাশুড়ির দুইটা চরণে দেই যে দুয়াইয়া, সুখের সীমা নাই ভাঙা গড়ে আগে থাকতো আল্লাহ এখন দালানে শোয়ায় রে, করিম বলে এই রকম মা হাজারে কয়জন পাওয়া যায়, এমন মা দুনিয়াতে আবার দুই চারটাই আছে ভাই, এমন মানা থাকিলে এই দুনিয়া কিয়া মত হইত আর বহু আগে গো, আব্বাসের মা দুঃখের জীবন সুখী গেল হইয়া এখন মায়ে খাটের উপর শয় বিছনা করিয়া, সুখের সীমা নাই পাঙ্গা ঘরে থাকতো একদিন
আল্লাহ দালানে শুয়ায় গো। দুঃখ করলে সুখ মিলিবে শোনেন মন দিয়া, এই পর্যন্ত আব্বাসের কাহিনী ইতি যাব দিয়া। জগতে আসেন যত মা ছেলেকে ভিন্ন ভেবে ফেলিয়ে দিবে না গো, আমি বাউল ময়ে জালি গানটা দিলাম গাইয়া। শিশুকালে বাবা ভাই আমার দিয়া সেই মরিয়া, দেখি নাই বাবা ডাকিয়া মাজন নিউ শিশুকালে আমার গিয়াছে মরিয়া। আমার মায়ের মতো একটা মানুষ দেখি না কোথাও যাইয়া, গান রেকর্ডিং কালামিয়ায় আমি সবাতে জানাই, বাড়ি মির্জাপুরে ধীরে ধীরে সবার কথায় আমি বলবো ধীরে ধীরে গো। আর কথা বলবো গো আমি দেশবাসী ভাই, পিটুরিয়া রোটে গেলে ময়েদের সব ক্যাসেট পাওয়া যায়, গানটা নতুন দিলাম গাইয়া আব্বাসের দুঃখের কাহিনী, পিটুরিয়া রোটে যাবেন পাইয়া গো।